একটা ধারণা করে বসে আছে, ইমান শিখা মানে ইমান তুই ইমান ওটার মধ্যে আমল আসবে কোথায়? ইমান শিখা মানে হলো, ইমান শিখাটার মানেও হলো ইমানের আকিদাগুলো শিখতে হবে, ইমানের আকিদাগুলো শিখতে, ইমানের দাবি দাবা কি ওটা জানতে হবে, ইমানের দাবি কি, আল্লাহ যা ফরজ করেছেন তা মানা, যা হারাম করেছেন ওটা ছাড়া নাকি ওটা থেকে বেঁচে থাকা, হালাল হারাম, হালাল হারামের বিধিবিধান সীমারেখা মেনে চলা নাকি, এগুলো ইমানের অংশ। ইমানের 77টা শাখা আমার জানা নেই, আমি ইমান শিখে ফেলেছি। কোরআন কি ফরজ করেছে, কোরআন কি হারাম করেছে আমার জানা নেই, কবিরা গুনার তালিকা আমার জানা নেই, ইমান শিখা হয়ে গেছে। এই ধারণা ঠিক নয়, এই ধারণা ঠিক নয়। আদব, ইসলামী আদব কত ব্যাপক জিনিস, এই বিষয়ে আমি কিছুই পড়ি নাই, শিখার চেষ্টা করি নাই, জানার চেষ্টা করি নাই, ইমান শিখা হয়ে গেছে। এক কথা যদি বলি ইমান শিখা কাকে বলে, এক কথা ইমান শিখা মানে হলো ফরজে আইন এলেম শিখা, কি ফরজে আইন এলেম, এলেমের যে পরিমাণ শিখা ফরজে আইন ওই পরিমাণ শিখা, এটাকে বলে ইমান শিখা। ওটা সবাই কেন বলেছেন যে আমরা আগে ইমান শিখি পরে কোরআন শিখি, পরে কোরআন শিখা মানে ইমান শিখার মধ্যে কোরআন শিখা নেই, আছে ইমান শিখার মধ্যে নামাজ শিখা আছে, তো নামাজ পড়বেন কিভাবে কোরআন শিখা, তারা কোরআন তারা শিখতে হবে না, কোরআন শিখার একটা স্তর পরে তো ইমান শিখার সঙ্গে হয়ে যাবে, কোরআন শিখার একটা স্তর ইমান, হ্যাঁ ইমান শিখার সঙ্গে কি হয়ে যাবে। এরপরে ভিন্ন ভাবে তো বলছেন তা আল্লাহ নাল কোরআন, আমরা কোরআন শিখেছি এরপরে কোরআন শিখেছি, সেটা হলো ওই কোরআন শিখার অর্থ বুঝেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কার ছেলে, ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, এটা বলাই হলো আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে আব্দুল্লাহ, ওমর ইবনে খাত্তাবের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, উনি সূরা বাকারা, সূরা বাকারা শিখেছেন কত বছরে, হ্যাঁ 18 বছর, 8-10 বছর, যাই হোক 8 বছর 10 বছর 18 বছর যাই বলেন, মানে 1-2 বছর না, 3 বছর 4 বছর 5 বছরও না, 8-10 বছরে সূরা বাকারা শিখেছেন আব্দুল্লাহ ইবনে ওমর, ওটা হলো কোরআন শিখে। এখন বুঝেন ওটা কি জিনিস, ওটা কি আপনি মনে করেন যে ওই নাজারা শিখছে নাকি, মুক্তবেদে নাজারা শিখে মানে কোরআনের পাঠ শুদ্ধ করা সেটা শিখেছেন, ওই কোরআন শিখে আর বললেন তা আল্লাহ নাল কোরআন, ওটা তা আল্লাহ নাল কোরআন, ওটা তো পুরো জিন্দগির কাজ, ওটা পুরো জিন্দগির কাজ, ওটা তো এক এক আয়াত শিখতে থাকবেন শিখতে থাকবেন, গভীর থেকে গভীরে যাবেন, অনেক আপনার এক এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এত ইঙ্গিত দিয়ে রেখেছেন, ওই ইঙ্গিত বোঝার জন্য পিছনের তফসিরগুলো দেখবেন ওখানে পাবেন। আপনার জমানায় ঘটনা ঘটেছে, আপনার জমানার মুফাসসির যিনি বিজ্ঞ আলেম যিনি উনি যখন কোরআন পড়বেন, এই যে বর্তমান যে সমস্যা এখন দেখা যাচ্ছে এটার সমাধান নিয়ে আয়, এত অনেক কিছুর দিকে আল্লাহ ইঙ্গিত দিয়ে রেখেছেন যেটা প্রথমে চিন্তা করলে সব সামনে আসে না, কোন ব্যাখ্যাপট সামনে আসে আচ্ছা এটারও তো বিধান আমরা তালাশ করছি, এটার বিধান তো এআ থেকে নামা যাচ্ছে, তখন উনি আরো 10 আলেমের সাথে মোশাওয়ারা করবেন যে বিষয়টা এমন না, অন্য বলুন নতুন কোনো কথা তেলাওয়াত করার সময় মাথায় আসলেই এটা এত খুশি হইতে না যে আমি ঠিক বুঝেছি, আপনার বুঝ ঠিক আছে কি না, আরো 10 জনের সাথে মোশাওয়ারা করেন, আরো 10 আলেমের সাথে কি করেন মোশাওয়ারা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মেহনতের সাথে এমন ভাবে যুক্ত হওয়ার তৌফিক দান করেন যাতে এই মেহনতের মাধ্যমে মেহনত জিন্দা হয় দিনও কি হয় জিন্দা হয়, মেহনত জিন্দা আমি খোশ কিন্তু দিন জিন্দা হচ্ছে কি হচ্ছে না এ নিয়ে আমার কোনো ফিকির নাই, কোনো মাথা কামানি নাই, হবে এটা আরো 10 ঘর আছে, বাপ ইন্তেকাল করে গেছে মিরাজ বন্টন করে না, মিরাজ বন্টন করে না, সব বড় ভাইয়ের হাতে, ছোট ভাইদেরকে হক বুঝায় যায় না,
বোনকে তো দেয় না, বোনকে তো দেয় না। তিন চিল্লা লাগালাম, বড় ভাই এখনো চিল্লা লাগায় নাই, আমি তিন চিল্লা লাগাই আসলাম। আমার মাথায় আসতে হবে প্রশ্ন যে বড় ভাইকে হাতে পায়ে ধরে বুঝাবো যে মিরাজ বন্টন হয়ে যাওয়া উচিত। মিরাজ হর্ত বুঝেন তো? মিরাজ বন্টন বিশেষ করে বন্ধের হক বুঝা যাওয়া যায়। এমনকি দাদা যখন ইন্তেকাল করেছেন, বাপ দাদারা ভাগ করে সব নিজেরা নিজেরা নিয়ে নিয়েছে, ফুফুদেরকে দেয় না। তো ফুফুদের কি যেটা দেওয়া হয় নাই ওটা তো ফুফুদের, ওটা এখন বাপের ভয় হয়ে আমার কাছে চলে আসছে। বাপের মিরাজ হিসেবে এখন আমাদের কাছে চলে আসছে, চাচাতো ভাইদের কাছে, আমাদের কাছে। ওটার হিসেব বের করতে হবে কি হবে না? হবে। এখন চাচাতো ভাইদেরকে জ্যাঠাতো ভাইদেরকে বুঝালাম, তারা রাজি নেই। আচ্ছা আজকে রাজি নাই, বুঝাতে বুঝাতে একসময় কি হবে? কিন্তু আমি যেটা নগদ করতে পারি, আমার ভাগে কতটুকু এসেছে ফুফুদের ভাগ, ওটা আলাপ করি, ওটা কি করি? আলাদা করি, ওটা দিয়ে দিই ফুফুকে। যদি জিন্দা থাকেন, ইন্তেকাল করে গেছেন, ইন্তেকাল করলে ফুফুর সন্তানটা ওটার মালিক, ফুফুর সন্তানটা ওটার মালিক। ফুফুর সরাসরি সন্তানটা ইন্তেকাল করে গেছে, তাদের সন্তানটা আছে, মানে ফুফুর নাতি নাতি নাতনিরা আছে, ওরা এটার মালিক, ওরা মালিক। এক হাজারে এটা এসেছে আমার ভাগে, এক হাজার এখন ভাগ করতে দেখা গেলে 100 টাকা করে পড়ছে, 50 টাকা করে পড়ছে। তাও ওগুলো আপনার না, তাদের, ওগুলো কাদের? তাদের। আপনি নিয়ে যান হাতে পায়ে ধরে, দেখ আমার ভাগে যতটুকু এসেছে এতটুকু আমি তোমাদের কাছে পেশ করছি, আপনি দিয়ে দেন তাকে, খুশি হবে। খুশি হবে তো আপনাকে আবার ফিরত দিয়ে দিবে, দিতেও পারে। কিন্তু আপনি প্রত্যেকের হিসটা তার হাতে পৌঁছান, তার পকেটে ঢুকান, এই ফিকির আমার আসতে হবে কি হবে না? কিন্তু চিল্লার পরে এই ফিকির আসে নাই, প্রতি বছর চিল্লা লাগাচ্ছি কিন্তু এই ফিকির আসে নাই যে বন্ধের হিসটা বুঝে গেছি। তাহলে দিন দিন তো হচ্ছে, হ্যাঁ ফিকির শুরু হয়েছে, এখন বাস্তবায়ন করতে পারিনি, একটু পেরেছি একটু পারি নাই, ফিকির চলছে, মেহনত চলছে, তাহলে খুশির বিষয়, তাহলে খুশি। কিন্তু উদাসীন, এই নিয়ে আমার কোনো মাথা কামানি নাই, মেহনত চিন্তা হচ্ছে, আমি প্রতি বছর চিল্লা বের করছি সাথীদের, মেহনত চিন্তা হচ্ছে, কিন্তু দিন কি হচ্ছে? এই মেহনত মেহনত চিন্তা হবে, সঙ্গে সঙ্গে কি চিন্তা হবে? দিনও দিন এই সব পুরা নিজের জিন্দিগিটাকে ইমানের জিন্দিগি বানানোর ফিকির এবং মেহনত, বাস্তবমুখী বাস্তবমুখী ফিকির মেহনত হলে তাহলে ইনশাআল্লাহ এই মেহনত কামিয়ে হবে। আল্লাহ আমাদেরকে এই মেহনতের মধ্যে ওইভাবে যুক্ত হওয়ার জন্য হককে প্রাধান্য দেওয়া, বলে কি না, হককে প্রাধান্য দেওয়া অনেক গুরুত্বপূর্ণ। হক চিনবেন কি দিয়ে বলেন? কোনটা হক কোনটা বাতিল, কোনটা হক কোনটা হক না, এটা চিনার উপায় আছে তো? মাপকাঠি নাই? শরীয়ত দিয়েছে তো? কি দিয়েছে? ওটাই হাদিস পড়লাম, তারা কিছু ফিকুম আমরা এই লান তাযিন্নু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি মুস্তাদরাক হাকিম মুআত্তা ইমাম মালিক, এরকম অনেক কিতাবে হাদিসটা আছে, তারাক তো ফিকু মন্দাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, দুটো জিনিস রেখে গেলাম তোমাদের কাছে, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন এই দুটাকে আঁকড়ে ধরবে ইনশাআল্লাহ তোমরা কি হবে না? গোমরা হবে না, লান তাযিল্লু, কখনো তোমরা গোমরা হবে, কখনো গুমরা হবে। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন এবং আল্লাহর রাসূলের সুন্নাহ, কোরআন আর সুন্নাহ এই দুটোকে আঁকড়ে ধরে গুমরা হবে, কখনো কোরআন কিভাবে আঁকড়ে ধরবো? কোরআন নিজের পণ্ডিতি মতে, নিজের বুঝ মতে, ডার খাতিতে বলে কিছু শুনতে চাইলেন ওনারা, তখন উনি বললেন যে وعدنا رسول الله صلى الله عليه وسلم ذات غداه
মাউইযাতান বালিগাতান ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া দারাফাত মিনহাল উয়ুন। একদিন সকালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দীর্ঘ নসিহত করলেন, ওয়াজ করলেন, নসিহত করলেন, দীর্ঘ একবারই অন্তর গলিয়ে দেয় এরকম নসিহত। ওই নসিহতে ও আজ শুনে আমাদের অন্তরে ভয় সৃষ্টি হয়ে গেছে, আমাদের চোখে কান্নার রোল পড়ে গেছে। ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিনহাল উয়ুন। এরপরে আমরা বললাম, হে আল্লাহর রাসূল, মনে হচ্ছে আপনি বিদায় নিয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে। আজকের বয়ান শুনে, ওয়াজ শুনে আমাদের কাছে মনে হচ্ছে যে আপনি কি বিদায় নিয়ে যাচ্ছেন। তো আমাদেরকে বিশেষ কিছু ওসিয়ত করে, বিশেষ আওসি না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ ওসিয়ত করেছে। ওই ওসিয়তের মধ্যে মাপকাঠি আছে হক কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। দেখো, আমাকে চললে নিয়ে যাবে, আমার পরে তোমরা যারা থাকবে এবং ভবিষ্যতে যারা আসতে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, বিভিন্ন বিষয়ে দেখা যাবে দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? এ আমার এদিকে টানে, ও ওদিকে টানে, এ বলো এটা গ্রহণ করো, বলো না ওটা গ্রহণ করো, তখন কি করবো? এটা মাপকাঠি না হক বিদার? এক একজন এক এক মতের, এক একজন এক এক পথের, এক একজন এদিকে টিকে টানছে আমাকে, আমি কি করবো? বলেছেন, এমন হালাত হলে তো আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাহ কাকড়ে, ওয়াসুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, আমার পরে যে খলিফা রাশেদগণ আসছেন কজন? চার, আবু বকর, উমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আমার পরের খলিফা রাশেদদের সুন্নাহকে কি করো? তামাসসাকু বিহা, মজবুত করে ধরো। আবার বলছি, তামাসসাকু, প্রথম বলছেন আলাইকুম, মজবুত করে ধরো। আবার বলেছেন, দিনের নামে যত নতুন ওটা থেকে বেঁচে থাকো, খবরদার ওটা থেকে দিনের নামে নতুন, দুনিয়ার নামে নতুন যদি শরীয়ত বিরোধী না হয় চলতে থাকো, সমস্যা নেই। আগে মাইকে কথা হতো, মাইকে হয়, আগে পাখা ছিল, এখন আছে, আরো কত নতুন। আগে ছিল এখন যে হাতে হাতে রেকর্ড করছেন, ব্যবস্থা ছিল, বিশাল একটা নিয়ে আসতে হতো ট্যাপ রেকর্ডার, একসময় সেটাও ছিল না নাকি? একদম সেটাও ছিল, দুনিয়ার নামে নতুন যদি শরীয়ত বিরোধী না হয় ওটা নেওয়া, শরীয়তের বিধান অনুযায়ী কি করো ওটাকে ব্যবহার, কিন্তু দিনের নামে কোনো নতুন নেই। দিনের নামে যা যা দিনের দলিল, শরীয়তের যা দলিল, দলিল দ্বারা প্রমাণিত হবে, শরীয়তের দলিল যেটার পক্ষে নাই, নতুন করে উদ্ভাবন করলে তুমি শরীয়তের দলিল নাই এটার পক্ষে, এমন নতুন থেকে কি করো? খবরদার, সতর্ক, সাবধান, ওটা থেকে বেঁচে থাকো। ফাইন্ন কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালাল। দ্বীনের নামে যত নব উদ্ভাবিত, শরীয়তের দলিল নাই, দলিল শূন্য, দ্বীনের নাম, অথচ নাম দেওয়া হচ্ছে দ্বীন, নাম দেওয়া হচ্ছে শরীয়ত, নাম দেওয়া হচ্ছে সিরাত, নাম দেওয়া হচ্ছে কি? ভুল কার না, ভুল তো সবাই হইতে পারে, ওনার ভুল হয়েছে সমস্যা কি, কিন্তু ভুলে ভুলে পার্থক্য আছে কি নাই? একটা হলো গোমরাহির ভুল, কিসের ভুল? গোমরাহির, প্রত্যেক বেলা গোমরা,
অনেক গোমরাহির ভুল হয়ে গেছে হযরত মাওলানা সাদ সাহেব। আমরা যেটা হককে প্রাধান্য দিই, সাদ সাহেবের মহব্বত আমাদের অন্তরে আছে, হকেরও মহব্বত অন্তরে আছে। দুটো মহব্বত থাকবে কি থাকবে না? থাকবে। সাদ সাহেব দিনের নেসবতে, তবলিগের নেসবতে আল্লাহওয়ালা খানদানের মানুষ, সেই নেসবতে ওনার সঙ্গে আমাদের মহব্বত আছে কি নেই? আগে তো ছিল, এখনো আমারও আছে। তবে শুনেন, মহব্বতের প্রয়োগ জানতে হবে, মহব্বতের প্রয়োগ জানতে হবে। যখন উনি হকের উপর, হেদায়তের উপর, তখন মহব্বতের প্রয়োগ হলো, মহব্বত করবো, অনুসরণ করবো, মহব্বত করবো, অনুসরণ করবো। যখন দেখা যাচ্ছে গোমরাহির কথা, গোমরাহির আচরণ এসে গেছে, এখন মহব্বত করবো, অনুসরণ করবো। এই মহব্বতের কি দাম হলো? এই মহব্বতের দাম হলো দোয়া করবো, হে আল্লাহ হযরত মাওলানা সাদ সাহেবের হেদায়েতের উপর নিয়ে আসেন। যারা তার জন্য বাড়াবাড়ি করে হেদায়েত ছেড়ে দিচ্ছে, তাদেরকে হেদায়েতের উপরে নিয়ে আসেন, তাদেরকে বাড়াবাড়ি ছাড়তে তৌফিক দান করেন। এই দোয়া করবো, ওনার কোনো গীবত করবো না, ওনাকে গালমন্দ দিব না। মহব্বতের ফায়দা আছে কি নাই? আছে। মহব্বত এখনো থাকবে, কিন্তু মহব্বত আছে এই কারণে এতাহাত করবো না, কারণ এটা আসতে হবে হেদায়তের ভিত্তিতে। হেদায়ত হবে কিসের ভিত্তিতে? প্রত্যেক বেদাত গুমরাই, এরকম কত বেদাত আবিষ্কার করেছেন মাওলানা সাহেব, অনেক বেদাত আবিষ্কার। একটা বেদাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম আমি মদিনা মুনাওয়ারায়, করেছেন আর কোথায়? মদিনা মুনাওয়ারায়। মদিনা মুনাওয়ারা যেদিন রওনা, রাত্রে মদিনা মুনাওয়ারা বিমানবন্দর থেকে রওনা হবো, ওইদিন ধরেছে আমাকে আজকে রাত্রে, আজকে রাত্রে মাগরিবের পর একটা হাদিসের দর্শ হয়েছে, হাদিসের দর্শের শেষে প্রশ্ন তুলেছে মাওলানা সাদ সাহেব সম্পর্কে। আরে তো এখন এসার পর আবার বসতে হবে মসজিদে নববী বরাবরে, দারে তয়বা আছে, দারে তয়বার 14 তলায়। ওখানে একটা কথা নিয়ে শুধু আলোচনা, একটা বিষয়, একটা বেজা নিয়ে, কাম তো সিরত কা তাবে, কাম ওয়ালে কাম কা তাবে, মুশাওরা ও তো ইন্তজাম মে, কাম কাম তো মনসুস হ্যায়। সুন্দর কথা, যারা উর্দু বুঝেন নিশ্চয় কথাটার আকর্ষণ পেয়েছেন, কত সাজানো গোছানো কথা, কথা সাজানো গোছানো হলে হবে না, ওটার ভিতরে সার থাকতে হবে, দলিলের সাপোর্ট থাকতে হবে, খালি ভাষার পাণ্ডিত্য, উপস্থাপনার পাণ্ডিত্য এটা কিছু না, এটা কি কিছু না। তিনি বলছেন যে ব্যবস্থাপনাগত বিষয় নাকি শুধু মুশাওরা হয়, তিনি বিষয় কি নাই মুশাওরা নেই, আমলে দাওয়াতে কোনো কি নাই মুশাওরা, নতুন মশলা কি নতুন মশলা না, বেদাত। এটার পক্ষে কোনো দলিল নাই, বরং এটার বিপক্ষে দলিল আছে। ইন্তজামি বিষয় মশলা হয়, ইন্তজাম বিষয় যদি মশলা হয়, দিনী বিষয় তো মশলা আরো বেশি জরুরি, আরো কি বেশি জরুরি। এরপর বললেন কি, কাম তো সিরত কাটাবে, কাম বলে কাম, কাম সিরতের অধীনে, সিরত থেকে কাজের ফাঁসারা নেবে, সিরত থেকে কাদের ফাঁসালা কে নিবে, সিরত থেকে কাদের ফাঁসালা যে নিবেন কে নিবে, ওটার জন্য এলেমের দরকার নাই, কত এলেমের দরকার, সিরতের রাওয়াজ সব শুধু হায়াত সাহাবার মধ্যে, শুধু হায়াত সাহাবাতে, হায়াত সাহাবাতে পুরো সিরত যদি ধরি রসুল্লাহ এবং সাহাবাইকে রাখবো, ওই যাবে হায়াত সাহাবাতে কি আছে, বড় কিনা ভালো সাহাব, কিন্তু আপনি পুরো সিরত ধরেন রসুল্লাহ এবং সাহাবাই করেন, কোলাবার জন্য আমি সাহাবাই করেন, ওই সব তো সামান্য। এরপরে এটা সবরাবাজ সহি যাতে করেছেন মাওলানা সাহেব সাহেব, হায়াত সাহাবার রেওয়ায়ত গুলো জয় জয় বেদবি মাফ করবেন, এই যাচাইয়ের যোগ্যতা ওনার মধ্যে নেই, কারণ এটা ওনার শাস্ত্র না, রেওয়াজ যাচাই করা ওনার কিনা শাস্ত্র না, এটা উনি এই শাস্ত্রের লোকদের কাছে যেতে হবে। এরপরে সিরতে এই বর্ণনার দাবি, এই বর্ণনা আমাদের দাওয়াতি এখন যে বিষয়ে আমি
আপনি দাওয়াতের যে কোনো বিষয় নিয়ে আপনি সিরত থেকে আলো নিতে চাবেন, ওই বিষয়ের উপরে কি আলো দিচ্ছে এই বর্ণনা, এটা বুঝতে হবে না? এটাকে বলে ফেকুস সিরা, সিরতের বর্ণনার মর্ম অনুধাবন। এখান থেকে কি বিধান বের হয়ে আসছে, ইস্তিমবাত বলে এটাকে। আর ওটা তো ফুকাহাই কেরামের কাজ, ওটা জন্য নবীর মশওয়ারা লাগবে না। উনি ভেবেছেন যে সব রেডিমেড দেওয়া আছে, আরে সিরতের মধ্যে কি রেডিমেড জামা, সিরতের কিতাবের মধ্যে রেডিমেড জামা বানিয়ে দিয়েছে, আপনি জামা একটা নেবেন আর গায়ে দিবেন? ওখান থেকে তো নিতে হবে, নেওয়ার অনেক প্রক্রিয়া আছে, নেওয়ার জন্য অনেকগুলো ধাপ কি করতে হবে, অতিক্রম করতে হবে। ও সবগুলো ধাপ যেটা যে ধাপ যে শাস্ত্রের বিশেষজ্ঞদের সাথে যুক্ত তাদের স্মরণাপন্ন হতে হবে, তাদের সাথে মুশাওরা করতে হবে। হযরত বলছেন যে মুশাওরার কোনো কাজ নেই, এখানে মুশাওরার দরকার নেই, মনে করছেন রেডিমেড আছে নিয়ে নেবেন। এই রেডিমেড নিয়ে নেওয়ার কারণেই উনি কি বলছেন, আমি কাজকে সিরতের উপরে উঠাতে চাচ্ছি। শুনুন না আমাদের আচার্য বাজের কথা, যে মাওলানা সাহেব থাকার সাথে ইখতিলাফের মূল কারণ হলো উনি কাজকে সিরতের উপর আনতে চাচ্ছেন, আর অন্যরা চাচ্ছে কাজ চলবে মাশায়েখের তাজরিবার ভিত্তিতে। কিসের ভিত্তিতে না, সিরতের ভিত্তিতে না, বলেন নাউযু বিল্লাহ। মাশায়েখরা সিরত বাদ দিয়ে কাজ চালাচ্ছেন, ইলিয়াস রহমতুল্লাহ সিরত বাদ দিয়ে কাজ চালিয়েছেন, নাউযু বিল্লাহ। তো আপনি সবাই তো সিরতের অনুসারে চলবে, আপনি অতিরিক্ত কি এটার কারণে আপনি বলছেন যে আমি কাজকে সিরতের উপর আনতে চাই? আপনার এখানে অতিরিক্ত কি, নতুন কি? এই অতিরিক্ত নতুন বিষয়টা হলো এটা যে একা একা করবে সব, কি একা একা। এই বিষয়ে সিরতের কি কি বর্ণনা আছে, যেমন তবাকাওয়ারি জোর মেহনত, তবাকাওয়ারি মেহনত বুঝেন তো, কি বলেন আপনারা, তবাকাওয়ারি জোর, তবাকাওয়ারি জোর, এই যে তবাকাওয়ারি মেহনত, এটা সিরত সম্মত না সিরত সম্মত না? যদি সিরতের সব বর্ণনা সামনে থাকে তা আপনি বলবেন সিরত এটাকে ফরজও করে না, এটাকে হারামও করে না, এটা হতেও পারে নাও হতে পারে, হলেও সমস্যা নেই না হলেও কি নেই, হলে মুশাওরার মাধ্যমে তরতিব মতো হবে। কখনো মুনাসিব মনে হলো যে এটা এইভাবে মেহনত রাখানোর জরুরত নেই, হবে না, তবে মুশাওরার মাধ্যমে কি না একা ফাঁসে একক ফাঁসে, হ্যাঁ উনি তবাকাওয়ারি জোর আগে ছিল উনি বন্ধ করলেন, যদি এই কথাই বলে বন্ধ করতেন যে এরা তো শরীয়ত খরচ করে নাই, সিরত সুন্নত এটাকে কি করে নাই, খরচ করে নাই, এতদিন চলছে ভালো, এখন এটার প্রায়োগিক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় সমস্যা দেখা দিচ্ছে আমাদের কারণে, তো এটা আপাতত মকুব থাকো, মুশাওরা করেন, মুশাওরা যদি তয় হয় যে এটা মকুব থাকো, মকুব থাকতো কোনো দোষ ছিল না, কোনো কিছু না, কারণ এটা ফরজ না, কি না ফরজ না, ওয়াজিব না, যাই এটাও একটা পদ্ধতি, এটাও একটা কি, এটার পক্ষ সিরতি কি আছে দলিল আছে, তো ফরজ হওয়ার দলিল না, জায়েজ হওয়ার কি দলিল। আপনি বলেন যে না তবাকাওয়ারি মেহনত এটা সিরত পরিপন্থী, এটা সিরত পরিপন্থী, সিরত এটাকে নিষেধ করেছে, হ্যাঁ নিষেধ করেছে, এখন বয়ান যে দিল বয়ানের মধ্যে সিরতের এক ঘটনার এক অংশ আরেক ঘটনার অংশ দুটাকে জোড়াতালি দিয়ে মশালা আবিষ্কার, কাজকে সিরতের উপর আনছে কাজকে কি, এগুলো কি আপনাদের বুঝার বিষয় না ওলামায়ে কেরামের বুঝার? কেন এক পণ্ডিত হয়ে যাচ্ছেন ভাই, মাফ করে আপনারা ফয়সালা করবেন হকের উপরে আছেন কি নাই, ওনার কোন কাজটা হক হচ্ছে কোনটা হচ্ছে গলত হচ্ছে, আসবের বিষয় আলেমদের কি কথা, আলেমরা তো বৃষ্টি দেবে, আলেমরা তো বৃষ্টি কি বোঝেন, আলেমরা তো আপনি কি বুঝেন এই কথার অর্থ কি, তবলিগের ব্যবস্থাপনাগত বিষয়গুলোর কথা বুঝাচ্ছেন না তবলিগের বিধানের কথা বুঝাচ্ছেন, তবলিগ বিষয়ক শরীয়ত বিধান ওটা আলেমরা বুঝবে না কে বুঝবে, এরা যার যে কাজের মধ্যে বাড়াবাড়ি না নতুন নতুন মশালা আবিষ্কার করে, জেহাদ নিয়ে যে ভাজের ভিন্ন চিন্তা হলো মাইকেরাম থেকে ভিন্ন চিন্তা, তাদের এখানে একটা মশালা আছে, তা আলেমরা তো জেহাদ সম্পর্কে জানো না, জেহাদ করে না, এই জন্য জেহাদের মশালা তাদের কাছ থেকে নেওয়া যাবে না, তবলিগি বেড়া বলে ওনারা তো তবলিগ করেন না, কাজে তবলিগের মশালা থেকে নেওয়া যাবে না, এরকম খানকাওয়ালারা বলবে ওনারা তো পিসাব না, উনি তো পিসাব না কারণ ওনার থেকে মশালা
নেওয়া যাবে না। তো এটা ভালো, যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে না যাচ্ছে, ব্যবসা বাণিজ্য করছে, ওখানে মুফতি সাহেব যখন ফতোয়া দিবেন, উনি কি ব্যবসা, উনি কি ব্যবসায়ী, ওর থেকে মশলা নেওয়া যাবে না। রাষ্ট্র পরিচালনা যারা করছেন, পরিচালনা করছেন, ওখানে যখন মুফতি সাহেব মশলা দিবেন, উনি কি সিয়াসত রাজনীতি কি বুঝেন, ওনার থেকে কেন মশলা নিচ্ছেন? তো আলেমদানি কোন কাজের জন্য আছে? খালি জানালা পড়াবে কি বুঝে এটা কেন প্রশ্ন করো? আলেম শরীয়ত কি বুঝে এটা না বলো? আলেম শরীয়ত বুঝেন কি বুঝেন না? কোরআন হাদিস বুঝেন কি বুঝেন না? সিরাত সুন্নাত বুঝেন কি বুঝেন না? তোমার তো আপনি কিভাবে পরিচালিত হবে, তবলিগের বিধানগুলো কি হবে? তো সিরাত থেকে নিতে হবে, সুন্নাত থেকে নিতে হবে, কোরআন হাদিস থেকে নিতে হবে। তুমি যদি কোরআন হাদিসের মাহের হন, তাহলে তোমার তবলিগের ব্যাপারে মশলা দিবেন না কেন, দিতে পারবেন না কেন? এখন একটা ফাসলা করবে এই বিষয়ে, সিরাতের রওয়ায়াত কি কি এটা সংকলন করতে হবে, আপনি কটা জানেন? মশওয়ারা করলে তো আরো বের হতো, মশওয়ারা করবেন না, আপনি খালি হায়াতের সাহাবাতে যাওয়া আছে, তা হায়াতের সাহাবা বিশেষজ্ঞ হওয়া মানে কি সিরাত বিশেষজ্ঞ হওয়া? আর আমি কি আসলে সিরাত হায়াতের সাহাবা বিশেষজ্ঞ হয়েছি? হায়াতের সাহাবা বিশেষজ্ঞ হলে তো হায়াতের সাহাবার প্রতিটা বর্ণনার ব্যাপারে আমার জানা থাকে, প্রতিটা বর্ণনার ব্যাপারে জানা থাকে। হায়াতের সাহাবার আখরা যাও কান, এটা কান্দে আছে, আপনি কান্দুর রহমান খুলে দেখেছেন? কান্দুর রহমানের বয়ানের সাথে এটা মিলিয়ে দেখছেন? দেখেন না কোনোদিন, কান্দুর রহমানের সাথে মিলিয়ে দেখেন না। কান্দুর রহমান খুললে কান্দুর রহমানে থাকতো যে এটা কোন কোন কিতাবে আছে হাদিসের, কান্দুর রহমান সরাসরি কিতাব না, কান্দুর রহমানের সংকলন, অন্য দশ কিতাব থেকে সংকলন। কান্দুর রহমানে বলবে এটা তারাকুতিতে আছে, যাও তারাকুতিতে, গেলেন তারাকুতিতে, এখন সনদ পাবেন, এখন সনদ দেখেন। আপনি কি এভাবে বিশ্লেষণ করে পড়েছেন হায়াতুস সাহাবা? তাহলে তো আপনি হায়াতুস সাহাবা বিশেষজ্ঞ না, হায়াতুস সাহাবা বিশেষজ্ঞ না, সে জায়গাকে পুরো সিরাত নববী, এটার জন্য তো যতগুলো ধাপ অতিক্রম করতে হয় সিরাত থেকে বিধান নেওয়ার জন্য, কাজের উসুল, কাজের আদাব, কাজের আহকাম নেওয়ার জন্য যতগুলো ধাপ অতিক্রম করতে হয়, দাওয়াতের আমল সম্পর্ক আছে, ইন্তজামে বিষয়, আপনি বলেন দাওয়াত মুশাওরা হলে শুধু ইন্তজাম, ওগুলাতে নাই, এটা নতুন কাজ আবিষ্কার হলো না, এটা বেদাত কি বেদাত না? অকুল্ল বেদাতিন। যদি এই গুমরাহিকে আবার সিরাতের নাম দেওয়া হয় আরো ভয়ানক কিনা? আরো ভয়াবহ। নারাজ হওয়ার বিষয় না, ভাববার বিষয়, আমরা তাদের সাথে আখলাকের মামলা করি, কি সুন্দর সুন্দর আছে, ভালো আছে, ভালো আচরণ, ভালো ব্যবহার করি। তবে দেখেন দুটা কথা খেয়াল রাখেন, বুঝানো সবার কাজ না, বুঝানো সবার কাজ। আমি আমার কুচরুক মজবুতি আমি আরেকদিন বুঝাইতে পারি, আপনি বুঝাতে গিয়ে আবার কোন পেরেশানিতে পড়েন? এই জন্য সবাই নিজেকে বুঝাতে পারবো এই যোগ্য মনে করার দরকার নেই। এক, যদি আমাকে আমার কোনো মূর্তি বলে যে না তুমি বিচার কথা বলতে পারো, আল্লাহর আমাকে তোমার তুমি বলতে পারো, অনুমতি দিয়েছে কোনো বড় আপনাকে আপনার হালাত দেখে, না এই বুঝাতে পারবে দু চার কথা বললো, এই দুটার কথা বলতে গিয়ে যদি দেখেন যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, তর্ক শুরু হয়ে গেছে, বিবাদ শুরু হয়ে গেছে, কথা বন্ধ করে দিবে, কারণ তর্কের কোনো ভয় নেই। তর্ক করা আর বোঝানো এক কথা না, বোঝানো হলে আপনি বলবেন সে ঠান্ডা মাথায় শুনবে, কি কি করবে, সে ঠিক আছে আমি একদিন চিন্তা করে তুমি যা বললাম তারপর আবার তোমার সঙ্গে কথা হবে। হলো বুঝ দেওয়া, বুঝ নেওয়া, আসলে তো বুঝ দেওয়া কার কার হাতে, চেষ্টা, বুঝ দেওয়া নেওয়ার চেষ্টা।
কিন্তু যদি আপনার কথার উপর কথা, কথার উপর কথা, আপনি বলতে যে কর্ম করছে, আপনার বলতে যে কর্ম করছে, এই তর্ক হয়তো থাকলে এটার তর্কতে যাবেন। দুই, সোহবত হাসিল করবেন ভালো দেখে, যাদের চিন্তা চেতনা ভালো, আকিদা ভালো, এবং তবলিগের মেহনত সহি তরিকা করছে, আসল তরিকা করছে। এখন তো আসল তরিকা নাম দিছে ওরা, বলছে না কি মূল ধারা, আমি সঙ্গ অবলম্বন করবো আর সহবত অবলম্বন করবো ভালো, যারা সহি তরিকা আছে তাকে, ওনাদের সাথে ভালো আচরণ করবো, কিন্তু ওনাদের সহবত হাসিল করতে যাবো সহবত ভালো দিন নেবেন, সহবতে সালেহ করা, সালেহ কোনো সহবতে তালেহ করা, তালেহ সালেহ উপযুক্ত ভালো, ভালো মানে সালেহ শব্দের অর্থ কি উপযুক্ত, আকিদার দিক থেকে, চিন্তা চেতনার দিক থেকে, আখলাকের দিক থেকে, উপযুক্ত ব্যক্তিকে সে হলো সালেহ। সালেহের সহবত হাসিল করো তাহলে কি হবে, ভালো, তুমিও সালেহ, তালেহ মানে খারাপ, তার সহবতে যাবে, তবে তার সাথে খারাপ আচরণ করবো, ভালো আচরণ করবো, হ্যাঁ, কিন্তু সহবত হাসিল করবো কাদের, সালেহ, সহবত ভালো আচরণ নাম দিয়ে সহবত ওদিকে হাসিল করা শুরু করলে আমার ক্ষতি হতে পারে, তা আমি করবো, বাস কথা অনেক হয়ে গেছে। এখন আমি তো ভেবেছি আমি গড়ে দিকে তাকায় নাও, উনি আটটা তাকাইছিলাম, এরপর আর তাকানো হয়নি, সোয়া আটটা হয়ে গেল, আটটা শেষ করতে চেয়েছিল, মুক্তাসার তশকিল হয়ে যাক আমার মনে হয় নাকি, হ্যাঁ, আমি আপনাদের সঙ্গে শাহবান বা রমজানে বের হতে চেয়েছিলাম, কিন্তু অনেকগুলো দিনই কাজ, দিনই টাকাতে জমা হয়েছে, যে কারণে নগদ এখন বেরোতে পারছি না, কিন্তু আগামী রমজান আসার আগে আগে ইনশাআল্লাহ ওলাদিন আমার চিল্লা লেগে যাবে, ইনশাআল্লাহ, আমি কিন্তু চিল্লাতে আসি, কিন্তু আপনারা আমাদের চিল্লাগুলোকে চিল্লা মনে করেন না, আপনারা ওই চিল্লা চিনেন না, তো আপনারা যে চিল্লা চিনেন ভাবেন যে ওটাই চিল্লা, আপনারা যে চিল্লা চিনেন ও চিল্লা আমি লাগাবো ইনশাআল্লাহ। আমার নাম লেখেন, বাকি আগামী রমজানের আগে আগে পুরো করবেন ইনশাআল্লাহ, এরপরে কোন কোন হাদিস নাম দেখবো ইনশাআল্লাহ, নগদ এখন নগদ নাম দেখায় ভাই।